ম্যাডাম আয়না নেবেন? এই না, আয়না লাগবে না, যা তো যা। স্যার আয়না নেবেন? না লাগবে না, যাও। শোনো না, আমার না অনেক পানি প্রেশার লাগছে, তুমি একটা কাজ করো, আমার জন্য একটা পানির বোতল নিয়ে আসো। আজব ব্যাপার, বাড়িতেই তো যাচ্ছি, গিয়ে খেয়ে নিও। আমার একদম গলা শুকিয়ে গেছে, এখনই খেতে হবে, তুমি গিয়ে নিয়ে আসো না। যাও না, বসো। সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। আমার ভালোবাসা, আমার বিশ্বাস সবকিছু নিয়ে খেলার সাহস তোকে কে দিছে? কে দিছে তোকে এই সাহস? কেন করছিস এরকম একটা কাজ? সোনালি, তুমি যেরকম ভাবছিস সেরকম কিছু না, আমাকে বলতে দাও, আমি তোমাকে বুঝিয়ে বলতেছি। আর কি বলবি তুই? হ্যাঁ, কি বলার বাকি আছে তোর? সবকিছু তো নিজের চোখের সামনে দেখতেছি। এই ভালোবাসছিলাম তোকে, এত ভালোবাসার পরেও আমি তোকে তোকে নিজের করে রাখতে পারলাম না। কিসে কমতি ছিল আমার? আমার ভালোবাসায় কোথায় কমতি ছিল? যখন যেইটা চাইছিস তোর সামনে আমি হাজির করে দিছি। কখনো আমি তোকে বলিনি যে এটা কেন লাগবে বা ওইটা কেন লাগবে। আমার বিশ্বাস, আমার ভালোবাসা সবকিছুর অমর্যাদা করছিস তুই। কি শান্তি পেলি তুই এটা করে? হ্যাঁ, কি শান্তি পেলি? কি ভাবছিস, দিনের পর দিন আমার পিঠ পিছে এইসব চালায় যাবে, আমি কিচ্ছু জানতে পারবো না? উপরে একজন আসছে, উনি ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। আমার সামনে সবকিছু নিয়ে আসছেন উনি, আমি সবকিছু জানি, সবকিছু নিজের চোখে দেখছি, আমার সামনে সবকিছু এখন পানির মতো ক্লিয়ার। আর কি শোনাবি তুই আমাকে? আলিফ, তুমি আমাকে মাফ করে দাও, আমি নিজেও বুঝতেছি না এত বড় জঘন্য কাজ আমি কিভাবে করছি। আমি তোমাকে ভালোবাসি, প্লিজ তুমি আমাকে আর একটা সুযোগ দাও, আমি একদম ভালো হয়ে যাবো, এরকম থাকবো না। ভাইয়া প্লিজ, এবারের মতো ওকে মাফ করে দেন, আমি কথা দিচ্ছি ওর ত্রিসীমানার মধ্যে আমি কথা। এই, তুই আর একটা কথাও বলবি না, এই জায়গায় কিন্তু জ্যান্ত পুঁতে ফেলবো আমি তোকে। আরে যে তুই কি বললি, ক্ষমা? আরে ক্ষমা তো তাকে করা যায় যে ভুল করে। তুই যদি আমার কাছে হাজারটা ভুল করে আমার কাছে এসে মাপ চাইতে, আমি তোকে হাজারবার ক্ষমা করে দিতাম। তো কোনো ভুল করিস নি, তুই আমার ভালোবাসা নিয়ে খেলছিস, আমার বিশ্বাস ভাঙছিস, এটার কোনো ক্ষমা হইতে পারে না। অনেক বড় অন্যায় করছিস তুই। আজকের পর থেকে তোর সাথে আমার সব সম্পর্ক শেষ। আই ওয়ান্ট ডিভোর্স। ডিভোর্স লেটারটা তুই সময় মতো পেয়ে যাবি, আর নেক্সট টাইম তোর এই চেহারা যেন আমার সামনে কোনোদিনও না আসে। যদি তোর এই চেহারা আমি আমার চোখের সামনে কোনোদিনও দেখছি, সেদিন আর জ্যান্ত ফিরতে পারবি না। কথাটা মাথায় রাখিস। আলিফ, আমার কথাটা শোনো। আলিফ,